আবারও পেঁয়াজের বাজারে আগুন। এক রাতেই পাইকারিতে ভারতীয় পেঁয়াজের দাম বেড়েছে 50 থেকে 70 টাকা পর্যন্ত। একই হারে বেড়েছে দেশি পেঁয়াজের দামও। কেন এই মূল্যবৃদ্ধি? খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন সহকর্মী মনুল ইসলাম মিন্টু, ছবি তুলেছেন আব্দুল সালাম। এটা স্বর্ণের চেয়ে বেশি দাম হয়েছে, হিরে হয়ে যেতেছে গা, যে অবস্থা দিনের দিন যে বাজার বাড়তেছে পেঁয়াজের দাম। রাজধানীর বড় পাইকারি বাজার শ্যামবাজারে পেঁয়াজ কিনতে এসে ক্রেতাদের এই ক্ষোভ। কালকে তো ঘোষণা হয়েছে মাত্র যে মাল স্টকে কিনা ছিল, এই মালগুলি শ্যামবাজার আসছে না, এই মালগুলি কি করে এত দামে বিক্রি করে? তো আমরা কিভাবে কিনবো, কিভাবে বিক্রি করুন? পাবলিকে যদি 200 টাকা দাম চাই মারতেই বসাবে। বিভিন্ন আড়ত ঘুরে দেখা যায় ভারতীয় প্রতি কেজি পেঁয়াজ পাইকারি বিক্রি হচ্ছে 150 থেকে 170 টাকা, যা দুদিন আগেও ছিল 90 থেকে 110 টাকা। আর দেশি পুরাতন পেঁয়াজ বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকা কেজিতে। অবশ্য নতুন মূলকাটা পেঁয়াজ 120 থেকে 125 টাকা। আড়তদারদের দাবি, আমদানিকারকরাই এই দাম বেঁধে দিয়েছে। আমরা তো এটা জানি না, আমরা কিনি না, আমরা শুধু আড়তদারিত্ব করি, এটা যারা কেনে তারাই বলতে পারে। প্রশ্ন ছিল আমদানিকারকরা কোথায়? ইন্ডিয়ান পার্টি মানে পেঁয়াজের পার্টি কই? ইন্ডিয়ান পার্টিরা তো সাধারণত আসেন, ওরা তো বর্ডার থেকে ওইখান থেকে চালান করে দেয়, আমরা বিক্রি করি। পার্টির মাল পার্টিতে যেভাবে বলতেছে আমরা সেভাবে কাজ করতেছি, আমাদের এর ভিতর কোনো হাত নাই। পার্টি এখানে আসে না, অধিকাংশই আসেন না, ফোনে ফোনে কথা হয়। ভারত আগামী মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা দেওয়ার পর থেকেই দেশের বাজারে দাম বাড়তে থাকে। বৃহস্পতিবার ভারতের বৈদেশিক বাণিজ্য বিষয়ক মহাপরিচালকের কার্যালয় জানিয়েছে, 31 মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা থাকবে, যদিও আগে থেকে এলসি করা থাকলে তা রপ্তানি করা যাবে। পেঁয়াজের পাশাপাশি দাম বেড়েছে বিদেশি রসুনের দামও। রসুনের বাজার আমদানি কম, যার জন্য 20-25 টাকা পার কেজিতে বাড়ছে। দেশে সিন্ডিকেট এবং অসাধু ব্যবসায়ীদের দৌরত্ব দীর্ঘদিনের। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার একদিনের মাথায় এই পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি দেশের বাজার ব্যবস্থার দুর্বলতাকে আবারও সামনে এনেছে। ফলে ক্ষুব্ধ ক্রেতা এবং বিক্রেতারা বলছেন, যদি বাজার মনিটরিং না করা হয় এই পরিস্থিতি আরও খারাপ হতে পারে। মনির ইসলাম ইন্টু, এটিএন নিউজ, শ্যামবাজার, ঢাকা।